যে আমরা আজিগর ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা যে মিছিল করলাম, এই মিছিলে আমাদের জেলা চেয়ারম্যান গ্রীন্দ্রনাথ বর্মন এবং কল্পনা আমাদের পঞ্চায়েত সমিতি পুত্র কর্মাধ্যক্ষ কল্পনা গ্রহ মহাশয় এবং আজকে এখানে রয়েছে আমাদের আটটি অঞ্চলের প্রধান, রয়েছে আটটি অঞ্চলের মহিলা সভানেত্রী এবং আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, আমি সকলকেই নমস্কার প্রণাম সালাম জানিয়ে শুরু করছি আজকে আমাদের কলকাতার এই আর্জিগড়ের যে ঘটনাটি ঘটেছে সেটি একটি নিন্দাজনক ঘটনা। সেই ঘটনাকে লক্ষ্য করে আমাদের সারা রাজ্যের প্রত্যেকটি জেলা প্রত্যেকটি ব্লকে যে সমস্ত কর্মসূচি আমাদের রাজ্য থেকে দিয়েছে আমরা প্রত্যেকটি জেলা এবং ব্লকে সে কর্মসূচি পালন করছি। তো আমরা আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শীতলকুচিত করলাম। তো এবারে আমি যেটা বলতে চাই, আমাদের এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে লক্ষ্য করে যেভাবে আমাদের এই পশ্চিম বাংলায় বিজেপি এবং সিপিএম যেভাবে রাজনীতি শুরু করেছে, সেই সূত্রে আমি বলছি আমরা ভারতবর্ষে বাস করি, আমরা পশ্চিমবঙ্গের মেয়ে, আমরা সবাই একসঙ্গে হয়েছি। আমরা যেভাবে স্বাধীনতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে, আমি মনে করছি এরকম স্বাধীনতা আর কোন রাজ্যের কোন মেয়েরা পায়নি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আমাদের দিয়েছেন। তাই আজকে আমাদের আজিগড়ে যে মেয়েটি যে বন্টিকে ধর্ষণ করে তাকে মারা হয়েছে, তাই আমরা যারা ধর্ষণ করেছেন এবং যারা তাকে এভাবে নৃশংসভাবে তাকে মেরে ফেলেছেন, আমরা তাদের ফাঁসির দাবিতেই আজকে আমরা শীতলকুচি ব্লকে সমস্ত জিপি এবং সমস্ত ব্লকের মহিলারা একসঙ্গে হয়ে আজকে আমরা তার ফাঁসির দাবি করলাম। আমরা সিবিআইয়ের কাছে আমরা একটি দাবি করছি যে ঘটনাটা অনেকদিন হয়ে গেল হওয়ার, কিন্তু আমাদের সিবিআই কি করছে, সিবিআই কি করছে, আমরা জবাব চাই। সিবিআইয়ের কাছে জবাব চাই, ফাঁসি দেওয়া হচ্ছে না কেন, সেই বিচার হচ্ছে না কেন। তাই আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই আন্দোলন করব যতদিন না আমরা সেই শাস্তি পাইনি বা সেই তার কোন সুরা না পাব, আমরা ততদিন যাবৎ আমাদের ব্লকের প্রত্যেকটি অঞ্চলে এবং প্রত্যেকটি অঞ্চলের বুধয়ে বুধয়ে আমরা করব। আমাদের দাবি একটাই দাবি, ধর্ষকদের ফাঁসি হোক, ধর্ষকদের শাস্তি হোক। এই শাস্তির দাবি, এই ফাঁসির দাবি আমরা করেই যাচ্ছি, আমরা করব। আমাদের সাধারণ ঘরের মেয়েরা আজকে মমতা ব্যানার্জি আমাদের যেভাবে এত উন্নয়ন দিয়েছে, তাই বিজেপি এবং সিপিএম এর যারা করছে তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যেভাবে গালিগালাজ করছে, আমি মনে করি যে বিজেপি এবং সিপিএম যারা করছেন তাদের লজ্জা থাকা উচিত। আমাদের পশ্চিমবঙ্গের আমরা যারা মেয়েরা এত সুরক্ষিত আছি, তাই আমাদের যাতে সুরক্ষিত থাকতে দেওয়া না হয়, তাই বিজেপি এবং সিপিএম এর যে দল রয়েছে এই সুড়ি দিয়ে আমাদের মধ্যে আমাদের মানুষের মধ্যে একটা বিভাগ তৈরি করে দেওয়ার চেষ্টা করছে। তাই আমি সমস্ত মানুষকে বলবো, আমি সমস্ত মা বোনদের বলবো, আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা সবাই এক, আমরা সবাই একসঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ রেখে মমতা ব্যানার্জির এই উন্নয়ন গুলো যে আমরা পাই, আমরা মমতা ব্যানার্জির সাথে থাকবো, আমরা মমতা ব্যানার্জির সঙ্গে থাকবো। বিজেপি দলটি যেভাবে ভুল আপনাদের বুঝাচ্ছে, সিপিএম যেভাবে ভুল বুঝাচ্ছে, সেই ভুলে আমরা পা দেব না। আমরা অনেকভাবে শুনছি আমাদের মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জিকে বিজেপির দল সিপিএম এর দল বলছে সিবিআই কে তো কোন রকম গালাগালি দিচ্ছেই না, এবং যারা দোষ করছে তাদের তো কোন রকম ফাঁসির দাবি করছেই না, বরঞ্চ আমাদের মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি সরকারের কি চাচ্ছে জানেন? সবাই আমরা টিভিতে মোবাইলে ফেসবুকে দেখি এই সিবিআই এই বিজেপি না
নামক দলটি বলছে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। ওই আপনারা তো একবারও বলছেন না, যারা দোষ করছে তাদের শাস্তি চাই। এটা কেমন রাজনীতি ভাই? আমরা মামাটি সরকারের মানুষ, আমরা অন্যায়কে প্রশ্রয় দেই না, আমরা কখনো চাইব না। আমাদের ভারতবর্ষের মানুষ, আমরা কখনোই অন্যায় মুখ বুঝে সহ্য করব না। তাই আজকে আমাদের এই আন্দোলন, এই আন্দোলনে আমরা নেমেছি। আমরা এই আন্দোলন যতদিন না এই সিবিআই আমাদের কোন রকম সুরাহা দিতে না পারবে, আমরা ততদিন এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। এইটুকু বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়।